সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দাম্বু দাদা গায়েত্রী আড্ডা থেকে, হাটহাবি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমরা আজকে দর্শন হয়েছি, সেটা হলো এই দুইবার দয় করেছে শিল্পী নির্বাচনে BFDC, আর তিনবারের লড়া বড় বোঝা যেতে না, জনগণ তাতে না দরকারি থাকবে, যেভাবে হোক ক্ষমতা থাকবে, এখন কিছু বোঝা যেতে না, কি চলেন তা থাকাকালী। অর্থাৎ দায়ের তুমি ভোটের আগে কী বা অবস্থা তোমার, জনগণকে একটু জানাও ভোটের আগে কী কী করে ফেলা। ধন্যবাদ। আমার কাছে নির্বাচনটা সবসময় একটা মালা বদলের পালা মনে হয়, যেহেতু দুইবার আরো করেছে, এটা আমার তৃতীয়বার, এটা আমার কাছে মনে হয় একটা মালা বদলের পালা। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, সবাই একত্রিত হব, শিল্পীরা যাদেরকে অনেকদিন দেখিনি করোনাকালীন সময়, তাদের সাথে দেখা হবে অনেকের সাথে, সেখানে একটা আমার কাছে একটা মনে হচ্ছে একটা আনন্দঘন পরিবেশ থাকবে। ক্যাম্পেইন শেষ করেছি, আজকে নির্বাচনী প্রচারণা শেষ, মানুষজন খুব করে ফোন করছি সবাইকে শেষবারের মতো, মানে শেষবারের মতো বলতে নির্বাচনের কারণে, কালকে সবার সাথে দেখা হবে, তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা সুন্দর একটা পরিবেশ। কিন্তু ওই যে আমি বললাম না যে কিছু বাইরের মানুষজন দেখে আমার কাছে পুরো জিনিসটা নির্বাচনের আগে নিপুণ টুলি কি বলি চলো, আপনারা ভালো করে চুনিলেন কি অবস্থা দেখেন। আমার কাছ থেকে তুই গেলে দুটা কি চাইছিস, কত বড় বদমাইশ লক্ষ্য করেছেন। আমি সেদিন ভোট বলে তাকে কিছু বলিনি, আমি আমার ইচ্ছা ছিল তার তুই গেলে দুইটা ঠাস ঠাস করে চোর লাগিয়ে দিই, কিন্তু আমি জানি আমরা জিতবো, সেজন্য আমি এরকম প্রস্তুতি ও পরিস্থিতি করতে চাইনি। নিপুণ থুলি, তোর অনুভূতি ব্যক্ত কর, তুই তো বিনা প্রতিদ্বন্দ্বিতা দিতে গেলি, তোর ভিতরে বুকের ভিতরে কি হইতে কথাটা জনগণকে বলি দে। দায়েরথুলা, তুই তোর মনের অনুভূতি ব্যক্ত কর, তুই একবার দিতে নিপুণ একবার দিতে, তুই আবার দিতে গেলি, তুই তোরা দুইজন আমাদের জনগণকে কি পাগলা পেতে কি, তুই তোর অনুভূতি ব্যক্ত কর, তুই তো আবার রায় পেয়ে গেলি, তুই দিতে গেলি, তুই মনের অনুভূতি ব্যক্ত কর জনগণের কাছে। যারা আমাদের আমার এই এই আমাকে ন্যায়সঙ্গতভাবে আমার এই অধিকারটা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আরেকবার থাকলে আপনাদের কি সমস্যা, আমি দুবার জিতেছি, আরেকবার থাকবো, আমি সেবা করব, এর জন্য তো আমি আসলে জিতেছি, আমি থাকবো। নিপুণ, আমার সম্বন্ধে ভুয়া সব বানোয়ার যেগুলো অভিযোগ করে সেগুলো ভুয়া বানোয়ার, আপনারা দেখেছেন কীভাবে আমি সুন্দরভাবে জয় করেছি, আসলে আমি জিতেছি, আমি থাকবো, এটা শেষ কথা, সবাই ভালো থাকবেন। দুই বছর চার বছর একসাথে থাকতে থাকতে একটা প্রেসিডেন্ট সেক্রেটারি সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে যায় না, তো তার জন্য বুঝলেন আপনারা, আমি ওয়াইফ এলে হাজব্যান্ড কেরা কিছু বুঝতে পারছি নি, এত মানুষ বিরোধিতা করছে কেন বুঝেন না, ক্ষমতার লোভ ছাড়া যাচ্ছে না, ক্ষমতার লোভ ছাড়তে পারছি নি, আমি তো চেষ্টা করবে আমার জন্যে, আপনারা দোয়া করেন। গায়েত্রী, তুই আমার দেখেন গল্প, তুই দুবার পাঁচ করতি, তার একবার তিনবার হইতে হতেনি, তুই তোকে একটু আমি আদর করবো, গালদা বাড়া। ইয়ার কি ফাইলামো থাকে, আমরা জনগণ পাগলা, আমরা তোমাদের নির্বাচন করবো, আর তোমরা আমরা থালা দিবে রেবা, থালার বাতা থালা তারা তারে পালা, না পালাইলে তোর মুখে মারবো বড় তালা। থুন থুরা থুন, তো ইয়ার নিপুণ মেলায় থুরাথুরি করলি কাদা, এবার ঠেকাতারি পদে তোরা থৈরি দা, এবার বসবে থাবার পিও আমি দাম্বু দাদা। থুন থুরি থুন, বাংলাদেশের জনগণ দেখলো তোর মেলায় গুণ, থুন থুরি তুই সেক্রেটারি পদের জন্য আর থুরাইসনি কাদা, ওখান থেকে ছড়ি দেয় এবার ওই সেক্রেটারি পড়বে বস পদে বসবে সবার প্রিয় আমি দাম্বু দাদা। হাত থেকে আমার বুকে হৃদয়ে সব ভালোবাসা সারা দেশবাসীর জন্য, কারণ ওই দায়দার নিপুণের জায়গাতে আপনারা বিনা ভোটে আমাকে বসা দিচ্ছেন এত পুরো এত বড় পদে, সেদিন আমি আপনাদের কাছে ছাড়া দেবেন ঋণী, আমি এই ঋণ কোনো দিন থোক করতে পারবো না বলে দিন, আর আমি সব সময় শিল্পীদের পাশে আসি, সারা দেশের পাশে আসি, আমার দিনে দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে আমি জানবো দাদা।